কর্ম যে ধর্ম এই কথা আসলতে নিদর্শন দাঙি ধরেছে যোরহাটের দুজন উচ্চ শিক্ষিত যুবকে। আর এই মুহূর্তে মানে উপস্থিত আছো যোরহাটের সংস্কৃতি নগরীর মাজমজিয়াত, আসলে বড়ুয়া চারিপ্র জন্মভূমি চারি বলে কয় চারি মাজত আমি উপস্থিত আছো। আর এশদিনিয়া একটা যে কর্ম সংস্কৃতি আন্দোলন, এই আন্দোলন গড় দিছে দুজন যুবকে। আর এই মুহূর্তে একটা মানে পরিবেশ দেখাম যে কথার চিঁড়ি নহয় কামের কামর চিঁড়হে হোক আমার পরিচয় যে আমি অসমিয়া। আর এই কথা প্রমাণ করে দেখা যে দুজন উচ্চ শিক্ষিত যুবকে এই মুহূর্তে। আর কব লাগবে যে আজি এশদিনত সম্পূর্ণ ভরি দিছে, যেহেতু তেখেতসকলে এশদিনা যে কর্ম সংস্কৃতি আন্দোলন করেছিল আন্দোলন করার আজি এশদিনত ভরি দিছে। আর এশদিনত ভরি দিয়ার ফলস্বরূপে দেখে যে কর্ম সংস্কৃতি আন্দোলনের যে ফলস্বরূপে আসলে আনের আদর্শস্বরূপ হয়ে পড়ছে একজন উচ্চ শিক্ষিত যুবক। মানে পোনে পোনে কথা পাতবল চেষ্টা করি, যেহেতু এশদিনিয়া একটা ডর কর্ম সংস্কৃতি আন্দোলন যে কথারে নহয় কামেরে কেনেকে আসলে মনলে আসলে কেনকা ধরনের? নমস্কার, প্রথমতে ধন্যবাদ জানাইছো আপনার চ্যানেলের যোগেদি আপনার সমূহ পরিয়ালবর্গলে আর রাইজলে ধন্যবাদ জানাইছো। প্রথমতে আসলে এইটো আমার আন্দোলন তো আরম্ভ হয়েছিল লকডাউনত 2020 চনত, যেতিয়া ঘর মানে সোমাই আসলো একো কতো যাব নয়, তেতিয়া মানে আচার বনাবলে আরম্ভ করেছিল। আর সরুতে মায়ে আচার বনাইছিলেন, মাক দেখি থাকো মাক সহায় করে থাকা অভ্যাস এটা আসে, কিন্তু মানে লকডাউনত সেই বন্ধর কারণে নিজে বনাব লাগিলো। আর মানে তার আগতে মায়ে বনাইছিলেন মাকো সহায় করে থাকা, আর মাক মানে বিপণি এখন খুলে দিম ভাবিছিলো, তেনেকাতে মানে মার আকস্মিক মৃত্যু হল 2015-ত, সেই কারণে কামটো রয়ে গেছিল। আর শিক্ষকতারও জড়িত, সেই কারণে 2020 চনত যেটা সময় পালো নিজে আচার বনাবলে লাগিলো। আর এই বাইপাসতে সবাইকন্দা বাইপাসত যিখিনি পাচলি বেপারী আহে তেওঁলোকৰ লগতে মই সৰুকে প্লাষ্টিকৰ টেবুল এখন লৈ বহিছিলোঁ, সেইটোৱে আছিলে আমার 2020 চনের প্রথম দিন। তারপর ক্রমে আমার এটা নেহেরু পার্কত আমি তিনটা পর্যায় পার করলো, আর যাবার আমি তৃতীয় পর্যায়ে 50 দিন করেছিল, আর এইবার আমার চতুর্থ পর্যায়ে চলি আছে। আর এই আমার আজি 100 দিন হয়েছে, কালি 99 দিন আছিলে চতুর্থ পর্যায়ে আমি বিপণীখন মুকলি করলো রাইজর বাবে। আর আজি 100 দিন হয়েছে, কিন্তু আমি 100 দিন ধুমধামে পালন করিম অহা শনিবার আর দেওবারে। আর এই আপনার চ্যানেলের যোগেদিয়ে আপনার চ্যানেলের সমূহ সদস্যক আর রাইজকও আমি নিমন্ত্রণ জানাইছো শনিবার আর দেওবারে। আমি দুটা গ্রুপ আছো, এটা সবিতা আচার আর মুনলাইট গ্রুপস। আমার উদ্দেশ্য তো হয়েছে যে বজার পথার আমার থলুয়া সামগ্রী থলুয়া ব্র্যান্ডে ভরি পড়ক, কারণ আমার বহুত পয়সা বাহিরে গিয়ে থাকে, বাহির ব্র্যান্ডব আহি পেলায় আমার ইয়াত সোমাই যায়। আর আমার ইয়াত আসলে লোক নিবনুয়া হয়ে গেছে, আর নিবনুয়া হওয়ার কারণ আছে যে সরকারি চাকরি এটাই কেউ নিবনুয়া সমস্যার সমাধান করব নয়, আমি খেতি করব, আমি নিজের ব্র্যান্ড বনাব লাগবে, থলুয়া আমি বস্তু সামগ্রী উৎপাদন করব লাগিব। তাই আমি প্রয়াস করে আছো যে যিখিনি বস্তু আমার বাহিরপা আহে বা আমি অসমতো সেইখিনি বনাব পাৰো, সেইখিনি বাহিরপা লওয়াতকে আমি নিজে যদি বনাও আমার অর্থনৈতিক দিকটো সবল হব, নিবনুয়া সমস্যাটো সমাধান হব। আর সেইটো কারণে সেইটো লক্ষ্য লৈ আমি আগবাঢ়ি গৈ আছো। মোৰ নাম ভাস্কর রঞ্জন নাথ, মো যিজন সহযোগী আছে ভাস্কর জ্যোতি হাজরিকা ভাইটি, অকল দুই ভাস্কর এটা করে আছো, মুনলাইটটো ভাস্কর জ্যোতি হাজরিকা আর কবিতা আচার মোর, কিন্তু লগতে মোৰ বহুতখিনি মানুহ আছে বহুতখিনি ভাইটি, কিন্তু মই দেখাবলে কম যে প্রথম খবর দর্শক অকমান যদি দেখাই দিয়ে যেহেতু নিজে বনোৱা আচার কি কি আচার পোৱা যায়। আমার সকলো পায়, আদা নহৰু জলকীয়া ভোট জলকীয়া মাংসর পাই যাব, মাছর পাই যাব, আম তেতেলি জলফাই মানে বতর ফল সকলো পায়, আর নন ভেজও পাই যাব, খরিচারও 3-4 বিধ আচার পাই যাব, প্লেনটো পাই যাব, আদা নহরুকে ধরে সরিয়হ বা আমার 20-22 বিধ আচার মানে আনবলে চেষ্টা করো রেগুলার, সম্পূর্ণ সকলবো নিজে বনাওয়া হয়, আচারও মানে নিজে বনাওয়া হয়। মানে আসলে গ্রাহক সকল আছে, গ্রাহকে আচার কিনবলে আছে, যেহেতু দুজন উচ্চ শিক্ষিত যুবক আর যেহেতু কথায় চিঁড়ি নহয় কামেরেহে, এই কথা তেখেতসকলে স্পষ্ট কৈছে আমি অসমে কোনো সময়তে দুখীয়া নহয়। নিজে এজন গ্রাহক হিসাবে কি কব? গ্রাহক হিসাবে ভাস্কর মোর বন্ধুস্বরূপ, বহুদিন মানে পাই আছো, এই কর্ম আন্দোলনের থ্রুয়েদি যুক্ত মানে আরম্ভ করেছে সেটা বহুত উচ্চ প্রশংসনীয়, আগবাড়ি যাক, বহুত কষ্ট করেছে এই এস্টাবলিশ করবলে, আর আজি আজির দিনত সফলও হয়েছেগে, আর আগন্তুক দিনকও সফল হয়ে যাক। আর যদি প্রোডাক্ট ইউজ করে, মানে আচার ব্যবহার করছো বা ইয়াত ফাস্টফুডও খাইছো, বহুতখিনি ভাল, বাহিরপা অহা আচারতকে বহু বেলেগ, বহুত বেলেগ, ঘরুয়া ঘরুয়া সমগ্র টেস্টটো বেলেগ, আর নিজের মাতৃ যে নাম সেটা জীবিত রাখবলে প্রয়াস করেছে আচারের থ্রুয়েদি। হয়, যেহেতু দেখা গেছে নবপ্রজন্মসকলে বিভিন্ন সময় দেখা গেছে চাকরি পোকার পোকে দৌড়ে, হয় হয় তেনেক্ষেত্রে আপনি কি আহ্বান জানাব? একটা উদাহরণস্বরূপ এই সৃষ্টি করেছে যে চাকরির পিছত দৌড়ি থাকলেই নহব, কর্মের থ্রুয়েদিও পয়সা ঘটিব পারি, তার এটাতে জ্বলন্ত উদাহরণ ভাস্কর। যেহেতু দুই ভাস্করে কর্ম সংস্কৃতি যে আন্দোলন আজি এশদিনত ভরি দিছে, কি কি ললে আজি? আপনার আমি খালো আপনার আজি এটা রোল ব্রেড রোল আর আপনার বল চিকেন বল,
খাই খুব ভাল লাগিলে আৰু ভালো লাগিছে এনেদৰে ইমান আগবাঢ়ি গৈছে। আজি অসমীয়া প্ৰজন্মই চাকৰিৰ কাৰণে আগবাঢ়ি থকা নাই, নিজে নিজৰ ভৰিত থিয় হৈ কৰিছে, সেইটো কাৰণে ভাল লাগিলে। আপুনি ইয়ালৈ সদায় আহিবনে নাই? আগলৈ মই আহিম, মই যিহেতু অফিচলৈ আহোঁৱেই, কালিও সোমাই গৈছোঁ, কালি তেওঁ প্ৰথম ইয়াত অপেনিং কৰিছে, আহোঁতে সোমাই গৈছে, আজি সেইটো কাৰণে আকৌ এবাৰ আহিলোঁ, নিশ্চয় ভৱিষ্যতেও আহিম। দেখিছে যে বিভিন্ন সময়ত উচ্চ শিক্ষিত যুৱকসকলে চাকৰি পিছে পিছে দৌৰিছে, তেনে ক্ষেত্ৰত কিন্তু দুজন উচ্চ শিক্ষিত যুৱকে আজি কৰ্মসংস্কৃতি আন্দোলন যি কৰিছে, কি আহ্বান জনাব আচলতে বাকীসকল শিক্ষিত যুৱক? সেইটোৱে, ৰৈ থাকিব নালাগে, নিজে আগবাঢ়ি যাব লাগে, মানে ধৰক চাকৰি পাম পাম বুলি ৰৈ থকাতকৈ বৰ্তমান সময়ত নিজে সৰুকেই হওক কৰি যাব লাগে, লাগিলে সৰুৱে হওক কামটো। মই ধন্যবাদ জনাম। মই আকৌ পুনৰ ভাস্কৰ ওচৰলৈ আহিছোঁ, যিহেতু মই টুথপেষ্ট দেখিছোঁ যে আমাৰ যিবোৰ টুথব্ৰাছসমূহ যিসমূহে বাহিৰৰ পৰা অহা ব্যৱহাৰ কৰা, কিন্তু মই দেখিছোঁ যে এবাৰ কাঠে নে বাঁহে তৈয়াৰ কৰা হৈছে। অঁ, এইটো আমাৰ মুনলাইট গ্ৰুপছৰ হয় আৰু এইটো আমাৰ সম্পূৰ্ণ অৰ্গেনিক হয়, বাঁহৰ হয়, আৰু বহুত মানুহে ভাবে যে অকল আমি যিটো এইটো ষ্টিকটো ব্যৱহাৰ কৰিছোঁ সেইটোৱে বাঁহৰ, কিন্তু এইটো বাঁহৰ হয়, লগতে এইটো আমাৰ প্লাষ্টিক নহয়, যিটো ব্ৰেচেলো থাকে, এইটো আমাৰ যিটো এঙাৰ ওলায় বাঁহৰ পৰা সেইটো মেচিনত কম্প্ৰেছ কৰি পেলাই বনোৱা হয়। এইটো আমাৰ MRP 40 থাকে, 40 টকা থাকে, হয়। আৰু দৰ্শকক যদি জুম কৰি দেখাব বিচাৰোঁ যে ব্ৰাছডাল চাব যে বাঁহেৰে তৈয়াৰ কৰা হৈছে সম্পূৰ্ণ, আৰু ইয়াত দেখা গৈছে যে এঙাৰৰ পৰা আচলতে ৰিফাইন কৰি তেখেতসকলে এই বস্তুটো বনোৱা হৈছে, যিহেতু কোনো আচলতে ইয়াত কেমিকেল নাথাকে, খুব শুদ্ধ আচলতে এই ব্ৰাছডাল ইউজ কৰিব পাৰিব। আৰু যোৰহাটৰ যি নেহেৰু পাৰ্ক, মই আকৌ এবাৰ কৈছোঁ, মই ভাস্কৰৰ লগত কথা পাতিম, যিহেতু এখন টেবুলত আচলতে আচাৰ বিকা হৈছিলে, আজি ইমান এখন ডাঙৰ বুলিয়ে ক'ব লাগিব, যিহেতু নেহেৰু পাৰ্কত যোৰহাটৰ ভিতৰত আচলতে এইখনেই প্ৰথম কৰ্মসংস্কৃতি আন্দোলন কৰি থকা হৈছে লকডাউনৰ পৰা, আৰু আজি 100 দিনত ভৰি দিছে। আৰু কিবা কিবি কৰা কিবা পৰিকল্পনা আছে, তাৰমানে এতিয়া আমি যিটো পৰ্যায়ৰ পৰা আহি আজি পৰ্যায়টো পাইছোঁ, আৰু সেইটো সম্পূৰ্ণ ৰাইজৰ আশীৰ্বাদ, ৰাইজৰ মৰম, আৰু আমাক ৰাইজে 4 বছৰৰ পৰা বহুত মৰম দিছে, লগতে দিহা পৰামৰ্শও দিছে, আৰু ৰাইজৰ আশীৰ্বাদতে ইমানখিনি পাইছোঁহি। আৰু ভৱিষ্যতে আৰু কল্পনা আছে যে আমি আৰু যুৱক যুৱতী নিয়োজিত কৰিব পাৰোঁ, আৰু লগতে আমি আৰু নতুনকৈ কিবা যদি থলুৱা সামগ্ৰী উলিয়াব পাৰোঁ। বৰ্তমান ধৰক এতিয়া আমাৰ বাহিৰৰ পৰা ব্ৰাছ বহুত আহি থাকে, যে পেপচুডেণ্ট হওক বা কিবা কিবি হওক, কলগেটৰ হওক, চব প্লাষ্টিকৰ হয়, আৰু আমাৰ এইটো কাৰণে পূৰা অৰ্গেনিক এটা বস্তু ওলাইছে, আৰু লগতে আমাৰ আচাৰটো যিমান চলি থাকে চব বাহিৰৰ পৰা আহি থাকে, আৰু সেইটো কাৰণে আমি থলুৱা পদ্ধতিৰে বনাইছোঁ। আৰু তেনেকৈ আমাৰ লগত আৰু কিছুমান আমাৰ কৰ্মসংস্কৃতি এখন প্ৰথম দোকান, আৰু আমি লাহে লাহে এনেকুৱা কাউণ্টাৰ বেলেগ জিলাতো আমি চেষ্টা চলাম, আমি কথা পাতি থকা হৈছে, বেলেগ লোৱা আমাৰ লগত কথা পাতি আছে, আমি লাহে লাহে মুকলি কৰিম সমগ্ৰ অসমত। মই ধন্যবাদ জনাম এই মতত, মই এটা পৰিৱেশ আকৌ এবাৰ দেখাবলৈ কেমেৰাচন দিলীপ চৌধুৰীক মই অনুৰোধ কৰিছোঁ, যিহেতু মই আকৌ এবাৰ কৈছোঁ যে কথাই চিঞৰি নহয়, কামৰ চিঞৰে হওক, কাম চিঞৰি হওক, চিঞৰে কামৰ চিঞৰেই হওক, আমাৰ পৰিচয় যে আমি অসমীয়া, এই কথা প্ৰমাণ কৰিছে যোৰহাটত। মই কৈছোঁ যে উচ্চ শিক্ষিত দুজন যুৱক, দুই ভাস্কৰ আমি ক'ব লাগিব, ভাস্কৰ আৰু এজন যুৱকে আছিলে এনেধৰণৰ যি কৰ্মসংস্কৃতি আন্দোলন কৰি আজি 100 দিনত ভৰি দিছে, আমি শুভকামনা জনাইছোঁ। আৰু প্ৰথম খবৰ যোগেদি আমি যোৰহাটবাসীক আচলতে আমন্ত্ৰণ জনাইছোঁ, আহক ইয়ালৈ, খুব শুদ্ধ আচাৰ, বিভিন্ন ধৰণৰ আচাৰ আছে আচলতে টুথপেষ্টৰ লগতে, আৰু বিভিন্ন ধৰণৰ সুস্বাদু আচলতে তেখেতসকলে ব্যঞ্জন বনাই ইয়াত খাবলৈও পাৰিব। এনেধৰণে আচলতে এই দুজন যুৱক হৈ পৰিছে এতিয়া যি শিক্ষিত যুৱকসকল আছে, এই যুৱকসকলৰ বাবে এক আদৰ্শস্বৰূপ।